ফিরেছে 3 বছর আগের আতঙ্ক, বিষাক্ত ধোঁয়ায় ভরে উঠেছে গোটা এলাকা। আতঙ্কে রাত জেগে পার করতে হচ্ছে অন্ডালের হরিশপুর গ্রামের মানুষজনকে। পরিত্যক্ত খনি অঞ্চল থেকে বেরোচ্ছে বিষাক্ত ধোঁয়া। বিগত 22 ঘন্টার বেশি সময় ধরে এই ধোঁয়া নির্গত হচ্ছে, যার কারণে চরম আতঙ্কিত হরিশপুর গ্রামের বাসিন্দারা রাতে ঘুমও হচ্ছে না তাদের আতঙ্কে। না, রাত্রে বসেছিলাম বাচ্চাগুলোকে নিয়ে, কি করব, ঘুমানি কেন, এই ভয় লাগছে একটা যে কি হবে কি যাবে, ধরো এত রাত্রে জীবনে তো ভয় ধরে যায় সব জিনিসেরই, বলো তো ওই জন্য ভয় ধরে গেছে। তো আমরা এখানে রাত্রে বসেছিলাম, খাবারও রাঁধি নেই, কিছু করি নেই, বসেই আছি, না কো আসে নাই। উল্লেখ্য, 2020 সালের জুন মাসেই বিকট শব্দে কেঁপে উঠেছিল অন্ডালের এই হরিশপুর গ্রাম। নেমেছিল বিশাল আকার ধস, প্রচুর বাড়ি মাটির তলায় চলে গিয়েছিল। সেই এলাকাতেই নেমেছে ফের ধস। 3 বছর পর জুন মাসে আবার ধসের আতঙ্ক বেরোচ্ছে, বিষাক্ত ধোঁয়া, মানুষজন চরম বিপদ সংকেত দিচ্ছে। তো দেখছে কোনো, তারপর থেকে কিছু ইয়া হইল না, তারপরে আসছে আপনার ওরা ধস ইয়া করছে, ডোজার ইয়ার ঢাক দিয়ে গেল গ্যাসটা, পুরো রাত জেগে কাজ করছিল, ঢাক দিবার মত কত গ্যাস বেরিয়েছে। তো কি করবো, না বসে রইল, একটা জীবনে ভয় ধরে যায়, ভয় ধরে গেছে। আমরা বললাম ঠিক আছে, তাহলে ছেলে পেলে নিয়ে বসে থাকি, তো বসেই আছি রাত্রে। স্থানীয়রা অভিযোগ করছেন এই ব্যাপারে এশিয়াল কর্তৃপক্ষকে বারবার আবেদন করেও কোনো সুরাহা হয়নি। পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তার বাস্তবায়ন হয়নি, হয়নি পুনর্বাসনের ব্যবস্থা। অথচ বাড়ির কাছাকাছি এরকম ব্যাপক বিষাক্ত ধোঁয়া বেরোতে দেখে তারা আতঙ্কের মুগ্ধে ভুগছেন। এই বিষাক্ত ধোঁয়ায় তাদের নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, বাড়িতে ছোটো ছোটো ছেলেমেয়েরা রয়েছেন, হঠাৎ কখন ধস নামবে এই আতঙ্কে রাতে দুটো চোখের পাতা এক করতে পারছেন না। আর এমন আতঙ্কের মধ্যে দিয়েই দিন কাটাতে হচ্ছে হরিশপুর গ্রামের বাসিন্দাদের। তারা চাইছেন দ্রুত সমাধান করা হোক, দ্রুত পদক্ষেপ করুক প্রশাসন। কি বলবো, আমরা সামনে সামনে থাকি, আমাদের অনেক ভয় লাগছে, রাত্রেবেলায় ঘুম হবে না, বাচ্চা নিয়ে আছি, সামনে অনেক ঘরে বাচ্চা আছে, তারা তো নিঃশ্বাস নিতে পারছিল না, তখন এত ধুমো উঠছিল, অনেক ধুমো, পুরো এবারে গ্যাসে ভরে গেছিলো এখানটা, কি করবো, অনেক অনেক আতঙ্ক। রাত্রে তো আমাদের ঘুম হবে না, একদম ঘুম হবে না, আমাদেরকে তো জেগে থাকতে হবে রাত্রে, কিছু তো ব্যবস্থা হচ্ছে না, শুধু বলাই হচ্ছে আর কিছুই হচ্ছে না, আশ্বাস দেওয়া হচ্ছে কিন্তু কিছু করতে পারছি না। অন্ডাল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, নিউজ 18 লোকাল।